নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। এস নামের ব্যক্তিরা, এরা সাধারণত কি রকম হয়ে থাকেন? মনের দিক থেকে সৎ, মুখমিষ্টতা এবং বন্ধুপ্রীতি এবং স্পষ্ট বাচন এরা কিন্তু হয়ে থাকেন, অর্থাৎ এই সমস্ত গুণ এদের মধ্যে রয়েছে। কি বন্ধুরা, বুঝলেন না? সৎ অর্থাৎ এরা সৎ কর্ম করার চেষ্টা করে এবং সেই কর্মে সর্বদা উন্নতি করার চেষ্টা করে, শীর্ষে থাকতে চায়, ফোকাস লাইটে থাকতে পছন্দ করেন এস নামের ব্যক্তিরা। এবং এই এস নামের ব্যক্তিরা স্পষ্ট বাচন হয়ে থাকে, মুখের উপর অপ্রিয় সত্যি কথা এরা কিন্তু বলে দিতে ভালোবাসেন। বন্ধুত্বের দিক থেকে যদি বলেন, এরা কিন্তু অত্যন্তই ভালো বন্ধু হয়ে থাকেন প্রত্যেক ব্যক্তির এবং সেই বন্ধুত্বকে নেভাতে পারেন। যে কোনো কর্মে ক্রিয়েটিভিটির প্রবণতা এদের প্রচুর, যে কোনো নতুন কার্যে এদের আগ্রহ প্রচুর এবং যে কোনো বিষয় থেকে, যে কোনো জায়গা থেকে এরা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন। এবং এই এস নামের ব্যক্তিদের একটি গোপন রহস্য হলো, এরা অত্যন্তই জ্ঞানী হয়ে থাকেন, তবে সেটি মনে মনে, অর্থাৎ এটা বহিঃপ্রকাশ করেন না এরা। ক্রিয়েটিভিটির দিক থেকে সবার আগে নতুন জিনিস তৈরি করা, নতুন জিনিসকে শেখা এদের একটি পেশা বলতে পারেন। যদি প্রেমের ক্ষেত্রে জানতে চান, এরা মনে মনে রোম্যান্টিক হয়ে থাকেন, হ্যাঁ বন্ধুরা, এবং এরা নিজের ভালোবাসাকে যতটা প্রকাশ করে তার থেকে অনেক বেশি ভালোবাসা এদের মনের মধ্যে রাখেন। তবে এরা প্রচুর হিসাবে হয়ে থাকেন, হ্যাঁ বন্ধুরা, এরা টাকা পয়সা খুব বুঝে শুনে খরচা করতে পছন্দ করেন। যে কোনো জায়গায় এরা কিন্তু টাকা বের করে না এবং এই কারণে কেউ কেউ এদের কিপটেও ভেবে থাকে, কিন্তু এরা কিন্তু খরচা করেন না এমনটা নয়, তবে বুঝে শুনে খরচা করতে ভালোবাসেন। কখনো কখনো সৎ কর্ম করতে চান, কিন্তু বিপরীত ঘটনা ঘটে এদের জীবনে আসে বিভিন্ন রকম সমালোচনা এবং স্পষ্ট মুখের উপর সত্য কথা বলার কারণে এরা কারোর কারোর কাছে অপ্রিয় হয়ে যান খুব তাড়াতাড়ি। বারে বারে এদের সমালোচনার মুখে পড়তে হয়, তবে নিজের শ্রেষ্ঠ এবং কর্মক্ষেত্রে যদি নিজের শ্রেষ্ঠত্ব দিতে পারেন, অতি অবশ্যই এরা উন্নতি লাভ করেন নিজের জীবনে। এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যেটি, সেটি হলো এরা কর্মক্ষেত্রে অত্যন্তই মনোযোগী হয়ে থাকেন এবং যে কোনো কর্মকে যদি করার চেষ্টা করেন বা করব ভাবেন, নিজের প্রাণপ্রাণে চেষ্টা করেন সেই কর্মে উন্নতি লাভ করার। এরা হার্ড ওয়ার্কিং বা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। চরিত্রের কথা বললে এদের চরিত্র কিছুটা জলের মতো হয়ে থাকে, এরা সত্যকে স্পষ্ট করতে ভালোবাসেন। এবং এই এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে যে প্রবণতা দেখা যায়, এরা স্যাক্রিফাইস করে সমস্ত জিনিসকেই মানিয়ে গুছিয়ে নিতে পছন্দ করেন। এখন আপনাদের জানিয়ে দেব এই ভিডিওতে 2022 সালে এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে কোন বিশেষ পরিবর্তন আসতে চলেছে। হাত দেখে যেমন মানুষের ভাগ্য সম্পর্কে বলা যায়, ঠিক তেমনি মানুষের প্রথম অক্ষর বা নাম মানুষের উপর এতটাই এফেক্ট রাখে, যা দেখে বিভিন্ন রকম তার ভবিষ্যৎ এবং তার চরিত্র, তার গঠন সমস্ত সম্পর্কে অনুমান লাগানো সম্ভব। ঠিক যেমন আমি আগেই আপনাদের এস নামের মানুষদের মধ্যে থাকা কিছু চরিত্রের কথা এবং তাদের কিছু বৈশিষ্ট্যের কথা জানালাম, নিশ্চয়ই আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে বা আপনার নাম যদি এস দি হয়ে থাকে, তাহলে আপনি নিজের সাথে মেলাতে পেরেছেন আমি যেই কথাগুলো বললাম। জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে 2022 সালে এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন তো ঘটবেই, তবে নতুন করে সুখবর পাওয়া গিয়েছে আবারও এই জানুয়ারি মাসেই। কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণ উন্নতি এবং এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে ভাগ্যের রাশিতত্ত্বের বিশেষ পরিবর্তন ও চমক। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতামত অনুসারে কী কী ঘটবে জানিয়ে দিই।
প্রথমেই এক্ষেত্রে আমি আপনাদের বলি আর্থিক ক্ষেত্রে কি পরিবর্তন আসছে। 2022 সালে ইসলামের ব্যক্তিদের ক্ষেত্রে অর্থের বিশাল পরিবর্তন, অর্থাৎ নতুন খবর, নতুন সুখবর আসবে। কার্যের মধ্যে উন্নতি বৃদ্ধি পাবে, যারা কার্যের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, উন্নতি হবে অতি অবশ্যই। এবং যারা এখনও কার্যের সঙ্গে যুক্ত হননি বা নিজের কার্য নিয়ে খুশি নন, তাদের জন্য নতুন কর্মক্ষেত্র অপেক্ষা করছে। এবং এই বছরেই আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, আর্থিক সমৃদ্ধি ঘটবে। যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন, অর্থাৎ বলতে পারেন ভাগ্য আপনার সহায় আছে, আপনাকে কেবল পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে যে সমস্ত বন্ধু বান্ধবী রয়েছেন, যাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং আপনারা উন্নতি করতে সক্ষম হবেন একসঙ্গে কর্ম করার মাধ্যমে। নতুন বিষয়ের সঙ্গে পরিচয় ঘটবে, নতুন জিনিস আপনার জীবনে আরও আসবে এবং আপনার উন্নতি ঘটতে থাকবে। বিভিন্ন বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার আর্থিক উন্নতি অবধারিত। যদি জিজ্ঞাসা করেন শরীর স্বাস্থ্যের দিক থেকে, আপনার শরীর স্বাস্থ্য আপনার কিন্তু সঙ্গ দেবে এই বছরে। আপনি যে কোনো কর্মে মনোযোগ সহকারে আপনি আরও মনোযোগী হয়ে উঠবেন এবং আপনার যে তীব্রতা এবং কর্মক্ষেত্রে যে জেদ এবং কঠোর পরিশ্রমের যে চেষ্টা, তা আরও বৃদ্ধি পাবে এই বছরে। ইসলামের ব্যক্তিদের ক্ষেত্রে আরও বিভিন্ন রকম উন্নতি দেখা দিচ্ছে। মান উন্নত হবে আপনাদের এই বছর থেকেই। এবং বন্ধুরা, যে সমস্ত সমালোচনার মুখে আপনারা পড়েছেন, সেই সমালোচনা হবে আবারও, এবং সেই সমালোচনা হবে শুভ বিষয় নিয়ে, ভালো কর্ম নিয়ে। নিজের শ্রেষ্ঠ দিতে পারলে আপনারা খ্যাতি পাবেন এই বছরে। বিভিন্ন জবের সম্ভাবনা রয়েছে, বিভিন্ন চাকরিজীবীদের ক্ষেত্রে আর্থিক প্রমোশনের সম্ভাবনা রয়েছে। তবে মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে এবং বিভিন্ন ফাঁড়া হয়তো আপনাদের এই বছরে আসতে পারে সম্মুখে, আপনাদের সাবধানে চলাচল করতে হবে রাস্তা দিয়ে। বিভিন্ন কার্যে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে, তবে নিজের শ্রেষ্ঠতা দিয়ে এবং চেষ্টার সাহায্যে আপনারা কিন্তু সেই সমস্যার সম্মুখীন করতে পারবেন খুব সহজে। অর্থাৎ কর্ম আপনাদের করে যেতে হবে এবং ভাগ্যের সহায় আপনারা পাবেন এই বছরেই। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ইসলামের ব্যক্তিদের ক্ষেত্রে এই ভিডিওটি ছিল অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অতি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনার গুরুত্বপূর্ণ প্রস্তাব আমাদের দেবেন। এবং বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, পারলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।